মুর্শিদাবাদে আহিরণ চন্দ্রদীপ শিশু উদ্যান কমিটির নবম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সুতি থানা এলাকার আহিরণ ফাঁড়িতে। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পরবর্তীতে শিশু উদ্যানটিতে হরিণ আনা হবে বলে আজ সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত আহিরণ চন্দ্রদীপ শিশু উদ্যান এলাকায় যথেষ্ট পরিচিত নাম। ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই কিন্তু এই আহিরণ চন্দ্রদীপ শিশু উদ্যানের উপরে নির্ভর করে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অন্যতম পর্যায়ে পৌঁছে গেছে এই চন্দ্রদীপ শিশু উদ্যান। পরবর্তীতে এখানে হরিণ আনা হলে এলাকার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা অনেকের। আহিরণ থেকে সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। নবম বার্ষিক অনুষ্ঠান পূর্তি উপলক্ষে আজকে শিশু উদ্যান, যে আয়রন বিট হাউসে আমাদের একটা পার্ক আছে, সেটাকে কেন্দ্র করে আজকে নববছর পূর্তি হল। সেই শিশু উদ্যান পার্কে একটা বাৎসরিক প্রতি বছরই হয় অনুষ্ঠান। সে অনুষ্ঠানে এটাকে একটা ডিয়ার পার্ক একটা করার একটা পরিকল্পনা, সেখানে উদ্যোগ নিয়েছেন আমাদের জেলা পরিষদ থেকে এবং থানার ভারপ্রাপ্ত ওসি মিস্টার অরূপ রায় মহাশয়, সেখানে সহযোগিতা আছে লোকাল প্রতিটা মানুষের, ব্যবসায়িক প্রত্যেকটা ব্যবসায়িক মানুষের, এবং সব থেকে বড় উদ্যোগ যে একটা শিশু উদ্যান কমিটি, সেই কমিটির কর্মক্ষেত্র যারা আছেন তারা প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়ে একটা ডিয়ার পার্ক করার সিদ্ধান্ত নিয়েছে। তাতে আমরা এলাকার আহরণ এলাকার সমস্ত বাসী খুব হ্যাপি খুশি। এই যে একটা পার্ক, এই পার্কের মাধ্যমে মানুষের একটা সংযোগ, শিশু বাচ্চা থেকে নয় শুধু শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে আমরা পার্কে এসে একটা আনন্দ ফুর্তি, একটা হাওয়া, সবুজ হাওয়ার প্রাকৃতিক সেটা খেতে পারি, আমাদের শরীরও সুস্থ থাকবে, এবং পাশাপাশি এই পার্কের মাধ্যমে একটা মানচিত্রটা আলাদা আমাদের বার্তা বাতাবরণ তৈরি হবে। যে কমিটি শিশু উদ্যান কমিটি উদ্যোগ নিয়েছে অত্যন্ত আমরা সকলেই তার আগে সহযোগিতায় বিগত কয়েক বছর থেকে করে আসি। আমি বরাবর যতদিন থাকবো এই পার্কের সঙ্গে যুক্ত আছি এবং সেখানে আমি সহযোগিতা করে আসছি এবং আমার পরিবার করে আসে, সেটা আমাদের সমর্থন থাকবে।